এখন বালিশ তোশক সব ছিঁড়ে এখন এই যে স্টিলের বাটির উপরে হামলা চলছে। এটা কি হচ্ছে মামা? ভেবে নিচ্ছে কিভাবে এটার কি করা যায়, অপারেশনটা কিভাবে করলে অপারেশনটা সাকসেসফুল হবে। আবার ঘড়ির অ্যালার্ম বাজছে সেটাও শুনছে। ওর অনেক কাজ চারিদিকে, এই যে দেখছেন দেখছেন দেখুন এইরকম একটার পর একটা। এই যে অলরেডি একটা আলু কিনতে, এই যে আলু নিয়ে আসা হয়েছে। ওর বাবা মুখ থেকে বের করতে গেলে মুখ তো হা করলই না। এই যে চলছে তা, এই যে স্টিলের বাটিটার আবার অপারেশন হবে, স্টিলের বাটির অপারেশন। ওটা করতে গেলে তোমার নিজের দাঁতটাই ভেঙে যাবে। আর কি দেখছো আবার, আর কি দেখছো, কি হলো তোর? না ভরে না, এই যে তলায় আছে একটা। আয় আয়, ও ভাগ্য বাদায় তুই ওর আলুটা নিয়ে নিবি, ভাবছো তুই ওর আলুটা নিয়ে নিবি। রীতি কি তোমার আলু নিতে এসছে নাকি? রীতি কি নিতে এসছে? আলু খাচ্ছে। আলু চোর, খালি ঝুড়ির থেকে আলু চুরি করে করে নিয়ে আসছে। হ্যাঁ বাটিটা কেন খাচ্ছে? ওর তো যখনই দাঁত শোলায় কিছু না কিছু করে, কারণ আলু নিয়ে পড়েছে। এতক্ষণ বাটি নিয়ে হলো, ডিনার হয়ে গেছে তার, ডিনার কমপ্লিট। সে 8:30 থেকে 9:15 মধ্যে তার ডিনার চাই। টাইম আছে, টাইম চাই, টাইম মেনটেন করা চাই। না মাম্মা, ও মাম্মা তোমার টাইমে খাওয়া চাই। আর্ধেক আলুটা কি খায়, কাঁচা আলু ভগবান। আবার বাটি, কি শান্ত না আমাদের হাল্ক, দেখছেন কেমন শান্ত ছেলে, এরম শান্ত ছেলে দুটি আছে। এই যে দেখুন দেখুন দেখছেন, স্টিলের বাটিটার আয়ু মোটামুটি শেষ হয়ে এসছে, ও আর বেশি দিন থাকবে না। আর শুনছে, আবার শুনছে, ওইদিকে যেমন তাকিয়ে আছে দেখুন কে আসলো, দেখছেন। আবার একটু, আবার একটু একটু রেস্ট নিয়ে নিক, দাঁড়ান। হ্যাঁ হাঁপিয়ে গেছো, হাঁপিয়ে গেছো, তুমি কি হাঁপিয়ে গেছো?